বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। গাজা সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে ইসরায়েল। এরই মধ্যে একে অপরের ওপর সামরিক হামলাও চালিয়েছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। কি সেই সর্বোচ্চ শক্তি আর কিভাবে হবে তার প্রয়োগ, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার মধ্যে আবারও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরান তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, শুক্রবার ইরানের ইস্পাহান শহরে হওয়া হামলার ঘটনায় তদন্ত চলছে। এ সময় তিনি এনবিসি নিউজকে বলেন, ড্রোনগুলো ইরানের ভেতর থেকে ছোড়া হয়েছে এবং কয়েকশো মিটার উড়ে যাওয়ার পর সেগুলো ভূপাতিত হয়েছে। এগুলো ড্রোন নয়, তবে খেলনার মতো, যা দিয়ে বাচ্চারা খেলাধুলা করে। আর এসবের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইরান বিষয়টি তদন্ত করছে, তবে তেহরানের তথ্য অনুযায়ী গণমাধ্যমে আসা তথ্য সঠিক নয়। ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম বলছে, শুক্রবার ভোরের দিকে ইরানের ইস্পাহান শহরে তিনটি ড্রোন আঘাত হেনেছে, এর ফলে সেখানে ছোট বিস্ফোরণ ঘটেছে। তারা এই ঘটনাকে ইসরায়েলের পরিবর্তে অনুপ্রবেশকারীদের আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন, এর মাধ্যমে প্রতিশোধ নেওয়ার প্রয়োজনীয়তা এড়িয়ে গেছেন। ইসরায়েলকে সতর্ক করে আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি প্রতিশোধ নেয় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া কঠোর হবে। ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে ইরান তাৎক্ষণিক ও সর্বোচ্চ শক্তি দিয়ে তার জবাব দেবে। শুক্রবার গভীর রাতে ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের কাছের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কৌশলগত কোনো গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতেও ব্যর্থ হয়েছে এসব ড্রোন। ইসরায়েল এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযান চালায়নি। এস আই রাজ, এটিএন নিউজ।